লাইভে চলে গিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আপনাদের সবার অনুরোধ সাপেক্ষে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক একটি বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে এবং আজকে টপিক হচ্ছে আমাদের সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। আজকের ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। অনুগ্রহপূর্বক আপনারা ক্লাস চলাকালীন সময় আপনাদের ডিভাইসটি মিউট করে রাখবেন, ক্লাস শেষ করে আনমিউট করে স্যারকে কোশ্চেন করতে পারবেন ক্লাস শেষে। আর আমাদের সাথে মেন্টর হিসেবে রয়েছে আমাদের সবার পরিচিত, সবার প্রিয় ডাক্তার সিরাজুস সালেকিন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ধন্যবাদ সবাইকে, স্যার শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রবৃন্দ, শুভ সন্ধ্যা। আজকে টপিকটি মূলত হচ্ছে গিয়ে সিটি স্ক্যান অফ দি চেস্ট। সরি, আমি মূলত আজকে সিটি স্ক্যান নিয়ে একটা প্রাথমিক ধারণা দিব। সিটি স্ক্যান বুকে করতে গেলে আমার কি কি জিনিস নিয়ে কাজ করি, কিভাবে এটা করা হয় বা কেন করা হয়, এবং আমি আজকে কোনো ডিজিজ নিয়ে কথা বলবো না। মূলত আমি একটা সাধারণ মানুষের, যদি সুস্থ মানুষের যদি আমরা সিটি স্ক্যান করি বুকের, আমরা কি কি স্ট্রাকচার দেখতে চাই, দেখতে পাই, এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। কারণ আমাদের ডিজিজগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে আমি যেটা বলতে চাচ্ছি, নর্মাল স্ট্রাকচার কি কি পাই শরীরের ভিতরে, এটা যদি জানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি সিটি স্ক্যান দেখে, তাহলে কিন্তু একটা ডিজিজ হলে কেমন হয় এবং আমাদের চোখে পড়ে যাবে। সো আগে আমাদের চোখটাকে রেডি করি ফর ফাইন্ডিং আউট দ্যার নর্মাল স্ট্রাকচার্স ইন দ্য বডি, লেটার অন উই ক্যান মুভ টু দ্য ডিজিজ পার্ট। তো ডিজিজটা নিয়ে আমি অন্য কথা বলবো। আজকে আমি মূলত একটা সাধারণ মানুষের বুকে সিটি স্ক্যান কি কি পাই, কি কি দেখা যায়, কি কি ভিউ আছে, একটু ওভারভিউ দিতে চেষ্টা করব। ক্লাসের শেষে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হলে চেষ্টা করবো আজকে আলাপ করার জন্য। তা আমরা সবাই জানি সিটি স্ক্যানটা মূলত আসলে এক্সরের একটা উন্নত সংস্করণ। সিটি স্ক্যানে যে সমস্ত রে ইউজ করা হয় সেটা এক্সরে দেওয়া হয়। এক্সরেটা যেমন খুব একটা বড় আকারের বা একটা সাধারণ মানের, সিটি স্ক্যানটা একটা প্রিসাইজ আর একটু ওয়েল ডেভেলপড, এবং এটাতে ইনফরমেশনগুলো ডিটেইল পাওয়া যায়। এবং এক্সরেতে একটা রে দিয়ে একটা এক্সপোজার নিয়ে কাজ শেষ। সিটি স্ক্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েক ধরনের বিম রে দেওয়া হয়, কয়েকটা অ্যাঙ্গেলে নেওয়া হয়, কয়েকটা ভিউ করা হয়, এবং সেটা কম্বাইন করে একটা ফিল্ম বা একটা ছবি ইমেজ আমরা পাই, এবং সেটা থেকে আমরা বুঝতে পারি যে কি কি সমস্যা রোগের ভেতরে আছে। এবং আমরা কিছু ডাই ইউজ করি, আমি পর্যায়ক্রমে সেটার ক্ষেত্রে আসবো। এবং আমরা সিটি স্ক্যান কেন করি, মূলত সিটি স্ক্যান করে আমরা আমাদের বুকের কথা যদি বলি, চেস্ট কি অর্গান আছে আমরা যদি মনে রাখতে পারি, যে ফার্স্ট যদি আসি আমাদের এই পাঁজরের হাড়, স্টারনাম, রিব কেজ, এরপরে লাংস দুটো, হার্ট উইথ গ্রিড ভেসেলস, ডায়াফ্রাম, মেডিসিনাল স্ট্রাকচার, সাম লিম্ফ নোডস, ডায়াফ্রাম, ইসোফেগাস, ট্র্যাকিয়া, এগুলোকেই আমরা মূলত দেখতে চাই। এগুলো অর্গানের ডিজিজগুলোকে দেখতে চাই, এগুলোতে বোঝা যায়। একটা ব্যাপার মনে রাখবে, এক্সরে যখন আমরা দেখি, আমরা এক্সরের মধ্যে কিন্তু বনি স্ট্রাকচার দেখি সাদা, তারপরে কালো দেখি কোনটাকে, যেটা এয়ার হয়, এবং যেটা একটু মিক্সড ডেন্সিটি থাকে, সাদা সাদা বা মিক্স মিক্স থাকে, সেগুলো হচ্ছে রক্ত, পানি, ইফিউশন কিংবা কনসলিডেশন থাকে, হার্ট থাকে, সফট টিস্যু বলতে যেটাকে বোঝায়। তো সিটি স্ক্যান কিন্তু তাই হবে, এক্সরে যে ফাইনালগুলো আমরা পাই ডেন্সিটি দিয়ে, সিটি স্ক্যানে একই জিনিস পাবো, অর্থাৎ বোন হবে সাদা, এয়ার হবে কালো, ইন দ্য মিডল মিক্সড ডেন্সিটি থাকবে, ওয়াটার, ব্লাড, পাস, লাগ কোলাপস, এই সমস্ত কিছু মিলিয়েই আমি আর পর্যায়ক্রমে আর বলবো কীভাবে আমরা এটা দেখতে পাই। তবে একটা বিষয় আছে যে সেটা পরে আসছি। তো এখন সিটি স্ক্যানে আমাদের পার্থক্যটা কি এমআরআই থেকে, সিটি স্ক্যানটা একটু কস্ট ইফেক্টিভ, কম খরচ হয়, এটা দ্রুত করা যায়, এটা ফাস্টার একটা কুইক একটা ইনভেস্টিগেশন, এবং এটা ইমেজগুলো এমআরআইটা অবশ্যই একটু শার্প ইমেজ দেয়। তবে খেয়াল করতে হবে যে সিটি স্ক্যান মূলত যে ইমেজটা দেয় বনি ইমেজগুলো বেশি আসে, সফট টিস্যুর আসে, কিন্তু খেয়াল করে কথাটা বলতে খেয়াল করবে কি বলতে চাচ্ছি, একটা বোনসের অ্যাগেনস্টে, একটা বোনসের পিছনে যে সমস্ত সফট টিস্যু থাকে অনেক সময় ওগুলো বোঝা যায় না, তখন কোনো কম বোঝা যায়, কিন্তু এমআরআই সেটাকেও বুঝতে পারে। এখানে একটা এমআরআই একটা অ্যাডভান্সমেন্ট আছে।
সিটি স্ক্যান সেরকম সময় আটকিয়ে যায়। আর এমআরআই তে যে মেশিন ব্যবহার করা, এটা খুব নয়েজি হয়, অনেক সময় নিয়ে করা হয়, যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে তারা জানো, অনেক সাউন্ড হয়, কোল্ড রুম এটা রাখা হয়, যেটা সিটি স্ক্যান ক্ষেত্রে লাগে না। সিটি স্ক্যানটা নয়েজ ফ্রি, খুব কম সময়ে দ্রুত একটা ইনভেস্টিগেশন আমরা করতে পারি, এবং দুটোই কিন্তু আমাদের শরীরের ইন্টারনাল স্ট্রাকচার গুলোকেই তুলে ধরে, ফুটিয়ে তোলে। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ডাই ব্যবহার করি, একটা ইন্ট্রাভেনাস একটা ডাই ইউজ করতে পারি, কখনো কখনো ওরাল ডাই দেওয়া হয়, কখনো কখনো এনেমার মাধ্যমে ডাই দেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে কি, যে যদি আমি একটা কন্ট্রাস্ট আমি ভেসেলের মাধ্যমে দিই, ভেনে দিই, তাহলে আমাদের ভাস্কুলার স্ট্রাকচারগুলোকেই আমরা বুঝতে পারবো, লাইক ভেইন, আর্টারি, বিশেষ করে গ্রেট ভেসেলস, হার্ট, এগুলোকে। অথবা কোনো টিউমার যদি থাকে, সেই টিউমারের আশেপাশে বা টিউমারের ভিতর দিয়ে কোনো ধরনের ভেসেল আছে কিনা সেটাকে বুঝতে পারবো। আর যদি আমার ডাই খাইয়ে দেই থ্রো ইসোফেগাস, তো ইসোফেগাসটা বোঝা যাবে, স্টমাকটা বোঝা যাবে, বিয়ন্ড দ্যাট যদি আমরা সিটি স্ক্যান করি ওটা বুঝতে পারবো, বা কোনো লিকেজ থাকলে বুঝতে পারবো। আবার এনেমা দিলেও সেটা যদি অ্যাবডোমেন সিটি স্ক্যান করি সেটা বুঝতে পারা যায়, এমআরআই ক্ষেত্রেও তাই। তবে এখানে এমআরআইটাও আমাদের মূলত বনি টিস্যু থেকে বেশি, আমরা একটু বলি নি এমআরআই সম্বন্ধে, বনি টিস্যু থেকে আমরা মূলত সিটি সফট টিস্যু উপরে এমফেসিস দিই। সফট সফট টিস্যু ডায়াগনোসিস গুলো এমআরআই দ্বারা আরো ভালোভাবে করা যায়, যেটা সিটি স্ক্যান একটু কম প্রিসাইজ হয়। আর দুটো কিন্তু দুটোর মধ্যে সিটি স্ক্যানটার হ্যাজার্ডটা বেশি ইন টার্মস অফ রেডিয়েশন, আমরা সবাই জানি এটা এক্স রে বিম, এবং যদিও এই হ্যাজার্ডটা খুব খুব মারাত্মক না, এটাকে অতটুকুই দেওয়া হয় যেটা এখনই শরীরে কোনো ক্ষতি করবে না, তবে প্রেগনেন্টের ক্ষেত্রে, প্রেগনেন্সি উইমেনের ক্ষেত্রে এটা না দেওয়া উত্তম, এতে আনবর্ন চাইল্ডের ক্ষতি হতে পারে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সিটি স্ক্যান যখন করা হয়, যে যদি কোনো ডায়ে আমরা ইউজ করি, সেই ডায়েগুলো যদি পেশেন্টের সেন্সিটিভিটি থাকে, হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে সেটা ইউজ করা যাবে না। পেশেন্ট যদি তার কিডনি সমস্যা থাকে, তাহলে সেটা ইউজ করা উচিত না। এইগুলো রিস্ক আছে ইন টার্মস অফ ডাই। আর এমআরআই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, আমরা জানি এমআরআই ক্ষেত্রে করতে গেলে এটা ম্যাগনেটিক কিছু থাকলে, অর্থাৎ বনি কোনো কিছু থাক, বনি তো না, মেটালিক কিছু থাকলে শরীরের মধ্যে, লাইক পেস মেকার ওয়ার, অথবা কারো ভালভ থাকে যেটা মেটালিক ভালভ থাকে, বা সাম ডিভাইস, সাম স্টেন্ট থাকে, এগুলো অবশ্য ক্ষতি করতে পারে। সো ওগুলা থাকলে, এগুলো ইমপ্লান্ট থাকলে সাধারণত করা যায় না এবার, এটা সিটি স্ক্যান এই সমস্যাটুকু নাই, এটা পার্থক্য। কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালটা আমি বলছি, কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালটা মুখেও দেওয়া হয়, আইভি ফর্মে দেওয়া হয়, এনএমআই ফর্মে দেওয়া হয়। এখন আমরা আসি সিটি স্ক্যানের কথার মধ্যে। সিটি স্ক্যানের ফার্স্টে একটা কথা তুলেছি, সবাই দেখো ওই জায়গাতে লেখা আছে, ইট হ্যাজ টু উইন্ডোজ, পালমোনারি উইন্ডো অ্যান্ড মেরিস্টাইনাল উইন্ডো, ইট ইনক্লুডস অনলি চেস্ট নট অ্যাবডোমেন। খুব সহজে নামটা বোঝা যাচ্ছে যে পালমোনারি উইন্ডো মানে কি, উই ক্যান সি অনলি লাংস হেয়ার, পালমোনারি দিয়ে বোঝা যাচ্ছে লাংসটা শুধুমাত্র আমরা এই ফিল্মে দেখতে পারবো। আর ইন কেস অফ মেরিস্টাইনাল উইন্ডো নামে বোঝা যাচ্ছে যে সমস্ত মেরিস্টাইনাল অর্গান যেগুলো আছে, স্টার্টিং ফ্রম দি থায়ামাস, নিম্ফ নোড, অল দি গ্রেট ভেসেলস, হার্ট, এগুলোকে আমরা দেখতে পারবো মেরিস্টাইনাল উইন্ডোর মধ্যে। এছাড়া আমরা যা টেক্সট সিটি স্ক্যান ফিল্ম দেখি, অনেক ভিউ দেখি, অনেকগুলো ছবি দেখি, দোজ আর ভিউজ, দেখো লেখা আছে এক্সিয়াল, করোনাল এবং স্যাটেরাল ভিউজ। এক্সিয়ালটা হচ্ছে এগুলো, অর্থাৎ মনে রাখতে হবে, আমি যদি চোখ বন্ধ করে ভাবি একটা রোগী শুয়ে আছে এবং তার শুয়ে আছে, আমি পায়ের সামনে দাঁড়িয়ে আছি, তখন তার চেস্ট ক্যাভিটি কেমন দেখা যাবে। আমরা যখন অ্যানাটমি বইটি যদি পড়ি আজকে এই ক্লাসের শেষে, বা নেটারের ছবি যদি দেখি, আমরা দেখবো যে যে সমস্ত সেকশন দেওয়া হয়, ক্রস সেকশন দেওয়া হয় ইমেজ ছবি আঁকা, ওগুলো যেটা যেভাবে দেখা যায় একটা লোক শুয়ে আছে, আমরা কিন্তু সিটি স্ক্যানটা সেভাবেই দেখতে পারি, যেটা এক্সিয়াল ভিউর ক্ষেত্রে। এরপরে একটা হচ্ছে কর্নাল সেকশন, সেটা হচ্ছে গিয়ে মূলত অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, যেটা মাঝের একটা যে ফিল্মটা আছে। আর এটা হচ্ছে গিয়ে স্যাজেটাল, যেটা ল্যাটারাল টু মেডিয়াল বা মেডিয়াল টু ল্যাটারাল। তো এটা উদ্দেশ্য কী, কেন এগুলো এতগুলো ফিল্ম এতগুলো ভিউতে দেওয়া, উদ্দেশ্য হচ্ছে লিশনটা এক্স্যাক্টলি কোথায় আছে, কেমন আছে, আর সারাউন্ডিং কি স্ট্রাকচার তার সাথে আছে, এটাকে স্পষ্ট বোঝাবার জন্য।
বাংলাদেশের অধিকাংশ সিটি স্ক্যান মেশিনই আমরা ফিল্ম সাপ্লাই দিয়ে থাকি প্রিন্ট করার পরে, বিদেশে মূলত সিডি দিয়ে দেয়। দেশীয় দু একটা ইনস্টিটিউটে আমি দেখি সিডি সাপ্লাই দেয়। সিডির সুবিধা হচ্ছে আমি সিডিটা যখন প্লে করবো, ইটস লাইক এ ভিডিও, আমি যেখানে একটা উইন্ডো দেখব ওটাতেই আমার সমস্ত ভিউটা চলে আসবে। প্লে করলে বিভিন্ন ভিউতেও আমরা দেখতে পাবো এক্সিয়াল, করোনাল, স্যাটেলাইটাল। সো ওটা আরো আরো একটা চলমান একটা ইমেজ আমাদের মনে হয়, লিশনটা আমি আরো সুন্দর দেখতে পারি, বা একটা ভেসেল বা একটা লিশনটা কেমন করে আছে, কেমন করে চলে গেল, কোথায় মিলিয়ে গেল, একটা ভিউ দেখা যায়, কেমন একটা চলমান ছবি দেখা যায়। এটা ফিল্মের মধ্যে একটু কম। আর একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু কম্পিউটারে একটা সফটওয়্যারের মাধ্যমে একটা ইমেজ তৈরি করা হয়। এর সাথে একটা জিনিস আমরা অ্যাড করি, দ্যাট ইজ কল 3D রিকনস্ট্রাকশন অফ দি চেস্ট ওয়াল। আমি একটু পরে ছবিটা দেখাবো। অর্থাৎ শুধু যদি আমি লিখে দিই রিকুয়েশনের মধ্যে সিটি স্ক্যান অফ দি চেস্ট, তাহলে শুধুমাত্র আমি এটাই পাবো। যদি লিখে দিই না আমার তার একটা কন্ট্রাস্ট দিতে হবে, আইভি অর ওরাল অথবা বোথ, তখন তারা সেটা লিখে দিতে হবে সিটি স্ক্যান অফ দি চেস্ট উইথ আইভি অর ওরাল অর বোথ। আবার সময় দেখা যায় কোনো পেশেন্ট আসছে, তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, হিমোথোর তার পাঁজরের হাড় ভেঙে গেছে, বা বি সাসপেক্টিং সাম ইঞ্জুরিজ অফ দি বনি কেজ, বা একটা পেশেন্ট আসলো যে তার চেস্ট ওয়াল টিউমার আছে, তার রিব কেজে টিউমার আছে, ওটাকে দেখতে হবে আমার। তখন আমরা লিখে দিই 3D স্ক্যান অফ দি চেস্ট উইথ আইভি কন্ট্রাস্ট উইথ 3D রিকনস্ট্রাকশন অফ দি চেস্ট ওয়াল। এতে কী হবে, আমরা সে পেশেন্টের সিটি স্ক্যানের মাধ্যমে আমরা সেই রিব কেসটা কেমন দেখতে পারবো। আচ্ছা, এইটা এই যে যেটা বলছিলাম এটা সেই ছবিটা আমরা দেখা যাচ্ছে, রিব কেজ দেখা যাচ্ছে সুন্দর মতো, শুধু রিব কেজ দেখতে পাচ্ছি কিন্তু আমরা, এখানে কিন্তু লাং, হার্ট আর আদার স্ট্রাকচার দেখা যাচ্ছে না। সো ভেরি নাইস ভিউ। এবং এটা দ্বারা লিশনটা কোথায় আছে, কোন রিবে আছে, বা স্টানামে আছে কিনা, বা ভার্টিব্রা কলমে আছে কিনা, উই ক্যান ইজিলি ফাইন্ড আউট। এটা অনেক সময় এভাবে দেওয়া হয়। এবং দেখো এখানে একটা ছবি দেখাচ্ছে যে এই এই রিব কেসটা, এই রিবের মধ্যে তার একটা টিউমার আছে, বা এই রিবের মধ্যে একটা লিশন আছে। সো ভেরি ইজিলি উই ক্যান ফাইন্ড আউট। আমি যদি একটা কথা আসি, একটু আগে বললাম যে পালমাদের উইন্ডো, মেডিসিনাল উইন্ডো, এটার সাথে আর ছবি, এটা হচ্ছে পালমাদের উইন্ডোর ছবি, এটা মেডিসিনাল উইন্ডোর ছবি। খেয়াল করে দেখো মেডিসিনাল উইন্ডো, পালমাদের উইন্ডোর মধ্যে কিন্তু পেশেন্টের পার্টিকুলার প্রতিটা ফিল্মে দেওয়া থাকে, পেশেন্টের নাম, বয়স, কখন, কোথায়, কোন দিন এই টেস্টটা করা হয়েছে, এবং এটা কি কি বিং ইউজ করা হয়েছে। সো এভরিথিং ইজ গিভেন ইন এভরি সেকশন। আর একটা ব্যাপার একটু পরে বলছি যে কন্ট্রাস্ট নিয়ে কথা যখন বলবো, আগে এটা দেখে নিই। এটা হচ্ছে কি আমাদের মেডিসিনাল উইন্ডো, এটা হচ্ছে কি আমাদের পালমাদের উইন্ডো। মেডিসিনাল উইন্ডোতে শুধুমাত্র আমাদের দেখতে পাচ্ছি মেডিসিনাল স্ট্রাকচারস গুলোকে, আর পালমাদের উইন্ডোতে দেখা যাচ্ছে শুধুমাত্র লাংসকে, ট্রাকিয়াকে। খেয়াল করে দেখো এই সিটি স্ক্যান যে ফিল্ম আমরা যখন দেখি, এই কোনার মধ্যে একটা এক্সরে ফিল্ম পাওয়া যায়, রাইট? এখানে যেমন দেখা যাচ্ছে ইট ইস কল পাইলট ফিল্ম, এটা আমাদের কাছে পাইলট আমাকে আমাদের গাইড করে এই যে এটা কোথাকার এক্সরে বা কোথাকার সিটি স্ক্যান। পাশাপাশি আর একটা বেটার যে সমস্ত ইনস্টিটিউট বা বেটার যে সমস্ত মেশিন আছে, ওখানে কিন্তু এইগুলোর মধ্যে দাগ দিয়ে থাকে, একটা দাগ দেওয়া থাকে এভাবে অনেকগুলো, তাতে আমি বুঝতে পারি এই দাগ গনে গনে যে কোন ফিল্মের মধ্যে কোন লিশনটা কোথায় আছে, লিশনটা আর একটু স্পেসিফিক ভাবে দেখা যায়। অনেক সময় অনেক মেশিনের মধ্যে প্রত্যেকটা ফিল্মের কোনায় কোনায় একটা ফিল্ম থাকে, পালার ফিল্ম থাকে, তাতে বোঝা যায় যে এই ছবিটার বুকের এই অংশের এই এই লেভেলের। সো ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট দ্য লিশন। এটা এখানে তাই, এটা একটা পালার ফিল্ম আমাদের এখানে দেওয়া আছে, বাকি সমস্ত ভিউ এক্সিয়াল ভিউ। আবার এই একই ছবি কিন্তু অনেক সময় দেখা যায় যে সাধারণত সমস্ত ভিউতে দিবে না, এই কালার ফিল্মটা এইচডিএলতে দেওয়া হয়, এছাড়া করোনাল বা স্যাটেলাইট সেকশনগুলোতে অনেক সময় দেওয়া থাকে না। এরপরে একটা কথা বলি, একটু একটা আমার বাবা বলে আসছে কন্ট্রাস্ট এক্সরে আর নন কন্ট্রাস্ট, সরি কন্ট্রাস্ট সিটি স্ক্যান আর নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। কন্ট্রাস্ট কথাটা কেন বাবা বলছি, এটা যদি আমি থোরাসিক সার্জারির কথা বলি, থোরাসিক সার্জারিতে আমরা সাধারণত খুব সমস্যা না হলে বা রোগী যদি ফিট থাকে, আমরা যদি একটা সিটি স্ক্যান করতে চাই, উই রাইট দ্য রিকুইজিশন সিটি স্ক্যান অফ দি চেস্ট উইথ আই কন্ট্রাস্ট মিনিমাম। কেন, তাতে ভ্যাসকুলার কোনো ধরনের লিশনের সাথে তার জড়িত আছে কিনা এটা খুব সহজে বুঝতে পারি আমরা। খেয়াল করে দেখো এই সিটি স্ক্যানের মধ্যে কিন্তু আমরা এই বনিগুলোকে দেখা যাচ্ছে শাইনি,
আদার কোন স্টেজ আছে কিন্তু শাইনি না। এ পাশেটা দেখো, এটাও ভেনিসিয়ান উইন্ডো, কিন্তু এগুলো গ্রেট ভেসেলস, খুব শাইনি, লাইক এ বোন, চকচক করছে, দিস আর কন্ট্রাস্ট। আর এইটা খেয়াল করে দেখো, এটা ট্র্যাকিয়ার নিচে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে, এই সাদাটা দেখা যাচ্ছে, এটা কি? এটা কিন্তু ইসোফেগাস, অর্থাৎ এটা একটা ওরাল এবং আইভি কন্ট্রাস্ট দেওয়া সিটি স্ক্যান। ওরাল হলে ইসোফেগাস দেখা যাবে, স্টমাক দেখা যাবে, আইভি হলে শুধু ভেসেল দেখা যাবে, ভেসেল লাইক হার্ট, গ্রেট ভেসেলস, সাপ্লাইভিয়ান, ক্যারোটিড, ব্যাকোসেফালিক, এসভিসি, এগুলো দেখা যেতে পারে। আমি একটু পরে সেটাতে আসছি। তো এইগুলো হচ্ছে কন্ট্রাস্ট নন কন্ট্রাস্টের পার্থক্য। আমি অনেক সিটি স্ক্যানে ফিল্মে লেখা থাকে, নিচে লিখে দেবে প্লেইন কন্ট্রাস্ট, তো খেয়াল করে নিবে। এটা সিটি স্ক্যানে পড়ার সময় আমি আবার একটু জিনিস বলে যাই, এটা বলতে ভুলে গেছি, একটা বই পাওয়া পড়তে হবে। বইয়ের জন্য বইয়ের যেমন আমরা প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত পড়ি, তেমনি সিটি স্ক্যান পাওয়ার সময় আমাকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ওয়ান বাই ওয়ান, অর্থাৎ 1, 2, 3 করে করে দেখে আসতে হবে। এমন না হ্যাপাজার্ডলি দেখে দেখে বেড়াবো, কোথায় কি আছে, উই উইল ফিল পাজলড, তা করবো না আমরা। আমরা উপর থেকে নিচ উপর থেকে দেখতে দেখতে এক একটা পর একটা পর সিরিয়াল করে করে দেখে আসবো, তাতে আমাদের কোনো ফিল্ম মিস হবে না, লিশান বা অ্যাবনর্মালিটিস চোখে পড়বেই। যদিও আজকে আমি সম্পূর্ণই নর্মাল সিটি স্ক্যান নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলবো, এটা এক্সিয়াল ভিউ ক্ষেত্রে তাই, পালমারি উইন্ডো, মেরিস্টাল উইন্ডো, স্যাজেটাল ভিউ সবার ক্ষেত্রে তাই। প্রত্যেকটা ফিল্ম একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ধীরে ধীরে পড়া উচিত। এবার আমরা একটু স্ট্রাকচার চেনার আগে একটু কথা বলি। একটা টার্মস আমরা জানি সিটি স্ক্যান যখন আমরা করি, HRCT নামে একটা টার্ম আছে, হাই রেজলিউশন সিটি স্ক্যান। এটা মানে কি, এটা কি বিশেষত্ব আছে? একটা নর্মাল সিটি স্ক্যান সাধারণত 10 মিলিমিটার লেন্থের বিম দেয়, রে দেয়, চওড়া থাকে 10 মিলিমিটার, এবং সে 10 মিলিমিটার গ্যাপ দেয় পরে, অর্থাৎ একটা রে দিল 10 মিলিমিটার লেন্থের, তারপর 10 মিলিমিটার সে গ্যাপ দিল, পরে পার্টটাকে সে দেখলো না, এরপরে একটা পার্টকে আবার সে রে দিল। ইনকেস HRCT এটা একটু কমে আসে, 0.5 to 0.7 সেন্টিমিটার অথবা 5 থেকে 7 মিলিমিটার, তার পুরুত্ব, পুরুত্বটা কম। সুবিধা কি, এতে টাইনি লিশন যেগুলো আছে লেস দেন 10 মিলিমিটার, ওগুলোকে HRCT দেখতে পারে, এবং HRCT ফিল্মটা সংখ্যা থাকে অনেক বেশি, মোর দেন নর্মাল সিটি স্ক্যানের ফিল্মের থেকে। খুবই স্বাভাবিক, আমি যদি ধরি যে আমাদের পুরো বুকে খাতার 100 সেন্টিমিটার লম্বা, এবং আমাদেরকে বা 10 সেন্টিমিটার লম্বা ধরি, 10 সেন্টিমিটার লম্বা আমাদের সিটি স্ক্যান নর্মাল দিচ্ছি, তাহলে আমাদের কয়টা ফিল্ম আসবে ভাগ ভাগ? এক যদি 1 সেন্টিমিটার করে যদি একটা সিটি স্ক্যানের রে হয়, 10টা হওয়া উচিত, 10টাকে দেখতে পাই পাই, ধরেন 10টা হওয়া উচিত। আর HRCT-র ক্ষেত্রে 0.5 to 0.7 যদি ধরি, আরো বেশি, 12টা, 13টা, 14টা, 15টা হতে পারে। সো HRCT-তে ফিল্মের সংখ্যা বেশি থাকে। এই একটা ইমেজ দেখো, আমি এটা একটা জিনিস বোঝাতে চাচ্ছি, ধরে নেই যে পুরো এই পুরো যে করা বই আছে সবগুলো বই পুরো একটা চেস্ট, আমাদের নর্মাল সিটি স্ক্যান 1 নম্বরে রেতে দিল 10 মিলিমিটার পুরুত্ব, তারপরে একটা সে গ্যাপ দিল, অর্থাৎ সে কিন্তু এমন নয় যে এই করা ফিল্ম সাজানো থাকে, খেয়াল করো এই যে ফিল্মগুলো সাজানো আছে এমন কিন্তু নয় যে এই ফিল্ম এই ফিল্ম পর পর গিয়ে একদম সাজানো, এবার গ্যাপ আছে একটা, গ্যাপ কতটুকু? নর্মাল সিটি স্ক্যানের ক্ষেত্রে সেটা 10 মিলিমিটার, আর ফর HRCT 0.5 to 0.7 সেন্টিমিটার, অর্থাৎ যতটুকু আমি রে পুরুত্ব দিচ্ছি ততটুকুই রে আমি ততটুকুই পুরুত্বর একটা গ্যাপ দিচ্ছি, তাই ওই মাসের মাঝে যে একটা গ্যাপ দিচ্ছি সেটা কিন্তু আমাদের কোনো রিলেশন থাকলে উই ক্যান সি, তাই HRCT করতে দেওয়া হয়। 10 মিলিমিটার যদি সেরকম রিলেশন থাকে সেই রিলেশনটাকে আমরা দেখতে পারি। ওটি বলতে চাচ্ছিলাম আমি যে সেক্ষেত্রে যদি আমি এই কটা জিনিস ধরি, তাহলে দেখা যাচ্ছে 1 দিলাম, 2 বাদ দিলাম, 3 দিলাম, 4 বাদ দিলাম, 5 দিলাম, 6 বাদ দিলাম, অর্থাৎ আমাদের একটা করে একটা গ্যাপ যাচ্ছে। এতে সুবিধাও আছে একটা, কি সুবিধা আছে? সাপোজ ধরে নিই একটা লিশন আছে, লিশন আছে যেটা ধরে নিই যে বুকের এখানে আছে, এই 1, 2, 3, 4 চারটা ফিল্ম জুড়ে পাওয়া যাচ্ছে, ধরে নিই একটা লিশন আছে, সাম সর্ট অফ টিউমার, ক্যান্সার লাংসের, আমাদের ইচ্ছা জানার জন্য যে লেন্থ কতটুকু,
সাইজ কত, হাউ ক্যান বি ক্যালকুলেট মেশার। আমরা জানি এটা নর্মাল সিটি স্ক্যান, লেখা থাকবে যে এটা 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার তার এক্সপোজার লেখা থাকবে এটা। এবং এটা তাদের আমি যদি গণি তাহলে কত হবে, 1, 2, 3, 4, 4 সেন্টিমিটার লম্বা এটা মাপ, সত্যি কি তাই না? মাঝখানে গ্যাপটা গিয়েছে না আমাদের, কোন কোন গ্যাপ গিয়েছে, এই একটার পর এখানে একটা গ্যাপ, এটা এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, তিনটা গ্যাপ আছে, 1, 2, 3, তিনটা গ্যাপ আছে, তাই মোট লেশনটা কত হবে, 7 সেন্টিমিটার, চারটা আছে মাঝে তিনটা গ্যাপ, সব মিলিয়ে আমাদের লেশনটা লেন্থ। সো এটা দ্বারা আমরা মেশার করতে পারি একটা স্ট্রাকচার লেন্থ কতটুকু আছে, আমরা মাপি এটা সিএসএফএক্সের ক্ষেত্রে, আমরা এটা মাপি যে তার টিউমারটা কত লম্বা হতে পারে। তো এটা হচ্ছে কি একটা সাধারণ ধারণা। আমি এখানে আরেকটা জিনিস বলে দিই, যে একটু আগে বলছি কথাটা, আমি আবার বলি, এক্সরেতে যে সমস্ত লিশন আমরা দেখি, বোন লিশন দেখি সাদা, এয়ার দেখি কালো, বাতাস পানি পুচ দেখি একটা মিক্স ডেন্সিটি, হোমোজেনাস বা ইনহোমোজেনাস অপাসিটি বলি আমরা এটাকে, সিস্টেমের ক্ষেত্রে তাই, এখানে আমরা বলি ডেন্সিটি। তো যেটা এয়ার দ্যাট বি পুরোপুরি ডার্ক থাকবে, ব্ল্যাক থাকবে, যদি বলি বোন দ্যাট বি হোয়াইটিশ, আর কন্ট্রাস্ট দিয়ে আমরা হলো অর্গানগুলোকে দেখতে পারি, ভেসেল হলে সেটা দেখতে পারবো, আবার যদি আমাদের কোনো ইসোফেগাস হয় স্টোমাক হয় ওটাও দেখা যেতে পারে। মনে রাখতে হবে সিটি স্ক্যান যখন আমরা করি তখন শুধুই চেস্ট দেখা যায় না, আপার পার্ট অফ দি অ্যাবডোমেনটা চলে আসে, ডায়াফ্রামটা চলে আসে, স্টোমাকটা চলে আসে, আমি একটু পরে একটু দেখাবো। আর একটা জিনিস বলে নিতে চাচ্ছি যে আজকে অনেক কি হয়তো জানতে চাবো যে হাউ ক্যান বি ফাইন্ড দ্য স্ট্রাকচার, কীভাবে বুঝবো স্ট্রাকচারগুলো কোথায় কী আছে বোঝা যায়। এই সিটি স্ক্যানটা যদি দেখতে চাই, এর একটা আমাদের এক্সিয়াল ভিউ, মাল্টি এক্সিয়াল ভিউ, মিডিস্টেনাল উইন্ডো সিটি স্ক্যান, এখানে আমার যদি এটা মানে উইথ কন্ট্রাস্ট ওরাল আইভি দেওয়া আছে এখানে, কেন কন্ট্রাস্ট বলতে পারছি, বিকজ আমাদের দেখা যাচ্ছে এটা তো হাড্ডি, হাড় বোনস, এগুলো তো সাদা দেখা যাবেই, কিন্তু এর মাঝে কিছু কিছু স্ট্রাকচার শাইনি চকচক করছে, এই দিজ আর দ্য ভেসেল উই ক্যান সি, এটা একটা অংশ দেখা যাচ্ছে বিহাইন্ড দ্য ট্র্যাকিয়া। একটা ব্যাপার বলি, যখন আমাদের আজকে ক্লাসে পরে যদি আমরা নেটারটা বা চওড়া সাথে দেখি, আমাদের একটা মানুষের থোরাক্স যদি চিন্তা করি কী কী স্ট্রাকচার থাকে মেরেস্টিনাম, আমরা সবাই জানি সেটা, সবাই পড়ে আসছি যে লাংস দুই পাশে, মাঝে স্টারনাম, এর পিছনে গ্রেট ভেসেলস, থায়ামাস, লিপ নোডস, তার পিছনে আসলে ট্র্যাকিয়া, ইসোফেগাস, এর নিচে হাড়। সো ওগুলোকেই যদি আমার একটু মানে মাথা সাজিয়ে নেই, আমি এখন যদি চোখে দেখার চেষ্টা করি, আমরা বুঝতে পারবো যে কী কী দেখতে যাচ্ছি। আমি আবারও বলি, বই পড়া মতো করে শুরু থেকে পড়তে হবে, অর্থাৎ এখানে যদি দেখি আমরা কি দেখবো, এই সিরিজ এখানে এইখানে একটা দেখা যাচ্ছে অর্গান, এটা কিন্তু রুট অফ দি নেক দেখা যাচ্ছে, এখানে একটা হলো একটা কালো অংশ, এটা কি এয়ার ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া বলবো না, এটাকে বলবো আমি ওরোফ্যারিংস, কেন এটা ওরোফ্যারিংস বলবো, তারপরে দেখা যাচ্ছে ট্র্যাকিয়া ইসিফেগাস আলাদা হয়ে গেছে। সো এটা যদি এক যেটা আমাদের এখানে আছে ওটা দেখা যাচ্ছে, এর নিচে আছে ভার্টিব্রা বডি, এটা এগুলো হচ্ছে কি আমার সফট টিস্যু, এটা হতে পারে মাসেল, হতে পারে ফ্যাট, যেটা এমআরআই ক্যান ডিটেক্ট বিটুইন ফ্যাট অর মাসেল অর আদার অর টিস্যু, যেটা সিটি স্ক্যানটা অত ভালো পারে না। এরপরে যদি চলে আসি আমি এখানে, এখানে দেখা যাচ্ছে এটা ট্র্যাকিয়া, এটা ইসোফেগাস, শুরু হয়ে গেল ইসোফেগাস। এরপরে যদি ফিল্মে আমরা এখানে আসি, এটাও তাই ট্র্যাকিয়া, ইসোফেগাসটা এখানে এয়ার উপরের দিকে, এখানে ডাইটা দেখা যাচ্ছে এখন, রোগী কিন্তু শুয়ে আছে, মাথায় রাখতে হবে জিনিসটা, আমাদের যে সমস্ত এক্সপ্রেশন নেওয়া হচ্ছে রোগী শুয়ে উপর থেকে দেখছি আমি, তাহলে একটা যখন শুয়ে থাকে তখন এয়ার থাকবে কোথাও উপরে থাকে না, এয়ার থাকবে অ্যাভাব, তার নিচে থাকবে ফ্লুইড ডাই, তাই দেখা যাচ্ছে ইসোফেগাসিক সম্পূর্ণরে কিন্তু ফ্লুইড থাকবে না, এয়ার থাকে, সে এয়ারটা দেখা যাচ্ছে উপরে সুন্দর একটা ওয়াটার লাইন দেখাচ্ছে, তার নিচে রয়ে গেছে আমাদের ডাইটা, এটা হচ্ছে ট্র্যাকিয়া। এটা কি তাহলে, এটা আমাদের সুপিরিয়র ভেনা কেভা, এর পাশে দেখা যাচ্ছে বিসিএস, আমি সবাই জানি সেটা ব্রাকিওসেফালি কমন ক্লাউডেড সাবক্ল্যাভিয়ান, আমি বলেছি পড়তে হবে বইয়ের মতো করে, একদম শুরু থেকে দেখে দেখে একটা বা একটা দেখতে হবে, হুট করে হাফাজতে দেখলে কিন্তু বুঝে উঠতে পারবো না আমরা। এরপরে সিটি স্ক্যানটা যদি দেখি, কন্টিনিউ করি একই জিনিস, এসভিসি, এখানে আমাদের সেই ব্যাক্টেরিওসেফালি কমন ক্যারোটিড এবং সাবক্ল্যাভিয়ান, এর এখানে একটা যেটা আসছে সেটা কি সহজ আর্চার দি আওরাটা, এবং আর্চার দি আওরাটা জানি আমাদের একটা কনকেভ থাকে তাই দেখা যাচ্ছে।
এক নিচে দিকে যদি আমি এই পরে পাশের ফিল্ম এখানে আসিনি, ওখানে রুটটা দিয়ে আমাকে দেখা যায়। এরপরে দেখি আমি, এরপরে যে স্ট্রাকচার দেখি, এখানে আমাদের দেখা যাচ্ছে এসভিসি অ্যাওর্টিক রুট বা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, সরি এটা ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা পালমারি ট্রাঙ্ক। ঠিক আছে, এখানে খেয়াল করো এটা আলাদা হয়ে গেছে, এটা কি রাইট লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এখন আমি যদি এক নিচে দিকে নামি, সেটাই এটা রুট অফ দি অ্যাওর্টা, এটা এখানে আমাদের শুরু হচ্ছে ভেন্টিকলসটা, এটা আমাদের ভেইন শুরু হয়ে গেল, আমাদের ভেইন, এটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এটা এসবিসি না, এটা এখন হচ্ছে কি আমাদের এটা চলে আসতেছে আমাদের রাইট সুপার পালমারি ভেইন, এটা লেফট ইনফার পালমারি ভেইন। তবে আমি বলবো যে ফর আন্ডার গ্রাজুয়েট লেভেল আমাদের বা গ্র্যাজুয়েশন ক্ষেত্রে আমাদের এত ডিটেলস দরকার নেই, আমরা যদি নর্মাল স্ট্রাকচার চিনতে পারি দ্যাট উইল বি এনাফ। এখানে যদি আমরা নামি, এটা একটা দেখা যাচ্ছে ইটস হার্ট, এটা একটা হার্ট দেখা যাচ্ছে, এই হার্ট এটা, এবং এটা ভেন্টিকলস দেখা যাচ্ছে, রাইটলি ভেন্টিকলস, আর এটা লিভার, এটা পরে আমি আসবো। তো কন্ট্রাস্ট দিলে কিন্তু আমাদের ভেসেলগুলো দেখা যাচ্ছে, তবে লিফগুলো যদি ডিজিজ না থাকে যায় না, লিফগুলো সাধারণত নর্মাল পেশেন্টের নর্মাল পার্সনের ক্ষেত্রে খুবই টাইনি থাকে বা এগুলোর সাথে অত ডাই নেয় না, তাই লিফগুলো আলাদাভাবে বোঝার সুযোগ নাই। বা থাইমাসের যদি ম্যাচোর যদি অ্যাডাল্টের কথা বলি, থাইমাসটা অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে না বলতে গেলে, তো তখন সেখানে আমরা থাইমাসটা খুঁজে পাই না, দেখি না এখানে। তাই এটা একই ছবি দিয়েছি, এখানে একটু নিচের দিকে যেটা বললাম যে আমাদের কিন্তু আপার অ্যাবডোমেনটাও দেখা যায়, আপার অ্যাবডোমেন ক্ষেত্রে যদি আমরা আসি, এটা লিভার, হার্ট চলে গেছে, এটা এটা হার্ট, এটা লিভার চলে আসছে, এখন আমাদের ডান দিকে লিভার থাকে, আমরা সবাই সেটা জানি, এটা লিভার। এখানে দেখা যায় একটা জিনিস যে এটা ইসিফেগাসের ডাই, কিন্তু ইসিফেগাসের মাঝে ডাইটা চারিদিকে একটা মোটা পুরু লেয়ার দেখা যাচ্ছে, কেন? এটা টিউমার, বেসিক্যালি এটা কার্সিনোমা ইসিফেগাসের একটা ছবি, পরে আমি একদিন ক্লাসে এটা বলবো আর বিস্তারিত। আবার যদি আমি নিচে দিকে নামি, এটা লিভার, এটা চলে আসছে আমার ডায়াফ্রাম বা স্টোমাক চলে আসছে, ডায়াফ্রাম নিচে স্টোমাক চলে আসছে, এবং কেন সাদা এটা, আমি ওরাল ডাই দিয়েছিলাম তাই স্টোমাকটাকে শাইনি দেখা যাচ্ছে। এই নিচে আছে স্প্লিন, এরপরে ফিল্মে যদি যাই, এটা স্টোমাকটা আরো একটু বড় দেখা যাচ্ছে, স্প্লিন দেখা যাচ্ছে, এটা প্যানক্রিয়াস দেখা যাচ্ছে। আমরা সবাই জানি বিহাইন্ড দ্য স্টোমা বা স্টোমাক বেড যেটাকে বলি, হোয়াট স্ট্রাকচার লাইজ দেয়ার, আমরা সবাই জানি ওগুলোই এখানে পাচ্ছি, খুব আহামরি কিন্তু কিছু না যেটা আমাদের জানার কথা নাই। আবার লিভার যদি এখানে আসি, এই গল ব্লাডার দেখা যাচ্ছে, গল ব্লাডার, এখানে যারা সার্জারিতে কাজ করে বা যারা সার্জারি এক্সপার্ট আছে, জেনারেল সার্জারি যারা আছে মেন্টর, তারা সেখানে ক্লাস নেবেন, তারা আরো সুন্দরভাবে বুঝাতে পারবে এগুলো। আমাদের সার্জারিতে অনেক সময় অ্যাবডোমিনের স্ক্যান করতে হয়, তখন আমরা এগুলো দেখে নিই। এবং এটা হচ্ছে গিয়ে কিডনি, হ্যাঁ রাইট লেফট কিডনি, আর এগুলো গাট, স্মল গাট, লার্জ গাট, ওমেন্টাম গুলো আছে, এগুলো ওমেন্টাম প্যাঙ্কিয়াস চলে আসতেছে। সো এগুলো আমাদের সিটি স্ক্যানের মধ্যে ডাই দিলে খুব সুন্দর আমরা দেখতে পারি। এটা আমি বলে দিয়েছি। আরেকটা বিষয় বলি, যদি আমরা এখন আসি পালমোনারি উইন্ডোতে, পালমোনারি উইন্ডোতে মূলত আমরা লাংসকে দেখতে চাই। আজকে আমি লাংস নর্মাল স্ট্রাকচারটাকে দেখাবো, লাংসে প্যানক্যামে দেখা যায়, দেখা যাবে ব্রঙ্কিও গুলোকে, দেখা যাবে সাম লিম্ফ নোডস দেখা যায় মাঝে মধ্যে, সবসময় নাও পাওয়া যেতে পারে, এবং একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে ফিশার, অর্থাৎ আমাদের এই লাংসটা লোবটা আপার লোব না মিডিল লোব না লোয়ার লোব, এটাকে আমরা আলাদা করতে পারি, যদিও অতি স্পষ্ট ছবি এখানে না, খেয়াল করে দেখো যে একটা টাইনি একটা সাদা থ্রেড দেখা যাচ্ছে, একটা এটাকে বলা ফিশার, এটা অবলিক ফিশার, যেটা আপার লোব থেকে লোয়ার লোবটাকে আলাদা করে দিচ্ছে। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আপার লোব লোয়ার লোব চিনতে পারি। তবে এটা যদিও ফিল্মগুলোকে আমি একটু বড় করে দেখাবার জন্য ছোট ছোট অংশ করে দিয়েছি, যদি আমরা একটু বড় বড় ফিল্ম দেখাই সামনে একটু আসবে, ওটাতে আর একটু স্পষ্ট বোঝা যায়। আর এছাড়াও আমাদের ট্র্যাকিয়া, এই যে এটা ক্যারি না, র্যাকলেট ব্রঙ্কাসে চলে যাচ্ছে, র্যাকলেট ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল, এটা আলাদা করে দেখা যায়। আর এগুলো কি জিনিস, এগুলোর মধ্যে ব্রঙ্কিউলস, সাম লিম্ফ নোডস, কখনো কখনো এয়ার ট্র্যাপ থাকে এর ভিতরে, ওটা আসে, মিউকোয়াস, মিউকোয়াস ইম্প্যাক্ট থাকে, সেগুলো সাদা সাদা দেখা যায়। তো এটা মূলত নর্মাল সিটি স্ক্যান, নর্মাল লাংস সিটি স্ক্যান, যদি লিশন থাকতো সেটা কিন্তু আরেকটু ডিফারেন্ট হয়, সেটা আমরা পরে একদিন দেখাবো। এবং এটাতে অসময় যদি এয়ার থাকতো, যদি আমরা দেখি যে একটা লাংসের মধ্যে মাঝে মাঝে এয়ার আছে,
দ্যাট ইজ কল বুলা। যদি দেখা যায় লাংস দেখা যাচ্ছে না, পুরোটাই লাংস এই জায়গায় ছোট হয়ে আসছে, চারিদিকে কালো হয়ে আছে, দ্যাট ইজ নিমোথোরাক্স। এগুলো সবই সহজে বোঝা যায়, আমি পরে একদিন ক্লাস নিয়ে সাদা বলবো। আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের নর্মাল মেডিসিন স্ট্রাকচার যেগুলো আছে বা লাংস বা হার্ট যেগুলো আছে, এগুলো নর্মাল মানুষের ক্ষেত্রে এইভাবেই আমরা দেখতে পারি। এবং এটা দেখার জন্য মূলত আমাদেরকে একদম সিটি স্ক্যানটা শুরু থেকে দেখে যেতে হবে। আমাদের লাইক একদম শুরু থেকে পড়তে হবে। এটা যদি শুরুটা হয় একদম শুরুতে, এটি যায় এটা এপিকাল লোব, এপিকাল সেগমেন্ট, তাহলে এটা এটা আপার লোব হবে, তাহলে এটা হতে পারে মিডিল লোব, এটা হবে লোয়ার লোবের দিকে। সো এটাও একটা আমাদের বোঝার উপায়। এটা রোগী শুয়ে আছে, আমি সে এখান থেকে পায়ের থেকে দেখছি, যত নিচের দিকে নামবো তত তার লোব চেঞ্জ হবে, আপার মিডিল লোব লোয়ার লোব আসবে। তেমনি এটা হচ্ছে কি আমাদের করোনার ভিউ ফ্রম এন্ট্রি টু পোস্টেরিয়র, একদম সামনে দিকে কি পাই, আপার লোব, এই আপার লোব আসছে, আপার লোব আসছে, এই আপার লোবে যাচ্ছে, এরপরে এইদিকে আর মিডিল লোব, আর পিছন দিকে যেটা আছে পুরো পুরো ব্যাকে এটা লোয়ার লোব। তো এটাও একটা বোঝার উপায় আছে, যদিও এখানে স্পষ্ট অত না, আমি একদিন ক্লাসের মধ্যে চেষ্টা করবো একটা সুন্দর করে সিটি স্ক্যান করে নিয়ে আসতে, যেটা লোবটা বোঝা যায়। আর এইচআরসিডির ক্ষেত্রে এই ফিল্মগুলো, এই পামলির উইন্ডোগুলো আর একটু বেশি ফিল্ম দিবে ওরা। এখানে আমি বলেছি একটু আগে যে নর্মাল সিটি স্ক্যানে যেটা 1 সেন্টিমিটার থাকে, সেটা পামলির উইন্ডোর ক্ষেত্রে ফর এইচআরসিডির ক্ষেত্রে সেটা আরও ছোট ছোট, আরো কম এক্সপোজার, কম লেন্থের বিম দেওয়া হয়, 0.5 to 0.7 সেন্টিমিটার, তাই তাদের ফিল্মের সংখ্যা বেশি, সেখানে লিশনটাও ভালোভাবে ধরা যায়। এই যে আজকে আমার মোটামুটি এইটাই আমি কথা বলতে চাচ্ছিলাম, যদি এরকম সমস্যা কারোর থেকে থাকে, যদি কিছু জানতে চাও, আই এম হিয়ার, ইউ ক্যান আস্ক মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি বললেন যে এইচআরসিডিতে স্লাইস ওটা ইয়েটা কমে আসবে, তো আমরা এমনি কখন নর্মাল সিটি স্ক্যান অফ চেস্ট অ্যাডভাইস করব আর কখন আমরা এইচআরসিটি অ্যাডভাইস করব? নাইস, এটা একটা ভালো প্রশ্ন। নর্মালি যদি মনে করি আমরা কোনো পেশেন্টে তা লাংসে কোনো একটা লিশন আছে, যেমন মনে করি উই সাসপেক্টিং লাইক ব্রঙ্কাইটিস বা তার কার্সিনোমা আছে বা তার বুলা আছে, বা মনে করতে হবে তার কোনো টাইনি নুডুলস বা আমাদের নুডুলস আছে, সন্দেহ করি যদি করি আমরা এক্সরে দেখে, তখনই আমরা সিটি স্ক্যানকে বাদ দিয়ে এইচআরসিটির দিকে যাই, কারণ আমরা জানি যে এইচআরসিটিটা একটু কম কম ছোট ছোট এক্সপোজার দিয়ে বেশি ফিল্ম দিতে পারে, তাই লিশাটা যত ছোট হয় ওটাও এই ফিল্মের মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আমরা নর্মাল সিটি স্ক্যান না দিয়ে এইচআরসিটি দিই, অর্থাৎ একদমই পালমোনারি কোনো যদি লিশন পাই, ব্রঙ্কাইটিস, সিএলাং বা ব্লেবস, বুলা, পালমোনারি নোডিউলস, ওগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এই এইচআরসিটির কথা বলি। সেক্ষেত্রে স্যার, যদি লেশনটা আমি এক্সরেতে দেখি যে ওপরে আছে, তাহলে এইচআরসিটি কি শুধু ওপরের ওই লেশনের অংশটুকু জায়গায় হাই রেজুলেশন করবে, না পুরো চেস্টাই হাই রেজুলেশন হবে? এটা সাধারণত ভাবে বলি না আমরা। হ্যাঁ, একটা জিনিস আমি আজকে একটু বলতে ভুলে গেছি, এটা মনে পড়ে গেল, আমি একটুকে যে ছবি দেখাচ্ছিলাম যে একটা, হ্যাঁ, যখন সিটি স্ক্যান করা হবে সিটি স্ক্যান কিন্তু একটা পার্টিকুলার এরিয়া করবে না, ফুল চেস্টেরই করে, যদি না আমরা বলি যে লাইক আপার রাইট আপার লোবে একটা লিশন আছে, এফএনএসি করেন, যদি শুধু ওই অ্যাডভাইসটাকে করি তখন শুধু তারা ওখান থেকে একটা এক্সপোজার নিয়ে নীল নীল দিয়ে নিয়ে নিবে বা একটা ফিল্ম দিবে শুধু ওই এরিয়ার, বাকি তারা দেখবে না। আর যদি বলি এটা সিটি স্ক্যান বা সিটি স্ক্যান, তারা সম্পূর্ণ চেষ্টেরই করবে। আর কম্পিউটার যদি প্রসেসিং ভালো হয় বা নিউয়ার মেশিন থাকে, সফটওয়্যার থাকে, তখন তারা কি করে, দে রিকনস্ট্রাক্ট, 3D রিকনস্ট্রাকশন করে দেয়, তখন 3D লাং ইমেজ দেয়, এটা আরো সুন্দর বোঝা যায়, পুরো লাংসটাকে তার 3D ওয়েজে সাজিয়ে দেয়, যেভাবে আমরা বনি কেস দেখতে পারি ওভাবে দেখিয়ে দেয়। আবার শুধু যদি বলি যা ব্রঙ্কাসের মধ্যে লাইক তার কার্সিনোমা টিউমার আছে, ব্রঙ্কাসের মধ্যে তার টিউমার আছে এটা দেখতে চাচ্ছি আমি, তখন এয়ার ব্রঙ্কোগ্রাম, ভার্চুয়াল ব্রঙ্কোগ্রাম তারা করে দিতে পারে। তো ওগুলো আসলে টেকনোলজির একটা অবদান, আশীর্বাদ, জাস্ট ওটাকে 3D ইমেজ করে দেওয়া। তো এইচআরসিডি করতে বললে তারা ফুল সিটি স্ক্যানটা ফুল চেস্টেরই করবে, শুধুমাত্র একটা পার্টিকুলার রাইট বা লেফট বা আপার বা লোয়ার এটা করবে না।
আর কারো কোনো প্রশ্ন? সিটি স্ক্যানের মধ্যে আমরা কিন্তু অনেক সময় ডায়াফ্রাম ইনজুরিও দেখতে পারি, যেটা আমি একদিন দেখাবো। আমাদের এটা এটা খুব কমন আমরা পাই যখন ইয়ে থেকে আসে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে রুগী আসে, বিশেষ করে যারা রাইট সাইড লেফট সাইড ইনজুরি বেশি হয়, ওদের অনেক রুগী আমরা পাই যাদের রাইট ডেমো ডায়াফ্রাম ইনজুরি হয়ে স্টোমাকটা চলে গেছে বা ট্রাভার্স কোলন স্প্লিন সহ চলে গেছে চেস্টের মধ্যে। সো ওটা এক্সরে থেকে সন্দেহ হয় আমাদের, বা ইনফেকশন ডায়াফ্রাম যদি হয় সন্দেহ হয় তখন আমরা কিন্তু সিটি স্ক্যান দিই, ডাই দিয়ে দিই, তখন বোঝা যায় যে তার ডায়াফ্রামটা অনেক উপরে উঠে গেছে। তো এগুলো দিয়ে একটা আইডিয়া করা যায় তার কি সমস্যা আছে। আর কার কোনো প্রশ্ন আছে বলো। যদি এখন প্রশ্ন না থাকে তো পরবর্তীতে আমাকে জানাতে পারো, এই তোমাদের যে গ্রুপটা আছে পেজটা আছে সেখানে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। দুঃখিত স্যার, মনে হয় আপনাদের মানে কোশ্চেন না করার কারণে পরবর্তীতে ক্লাস শেষ করে স্যার হয়তো বের হয়ে গেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে গ্রুপটা আছে নিউরো ইমাজিন ওয়ার্কশপে, যে গ্রুপটা আছে কোশ্চেন গুলো ওইখানে করলে আমরা স্যারকে পৌঁছালে স্যার পরবর্তীতে অ্যান্সার দিবে। হ্যাঁ ধন্যবাদ সাজ্জাম, সবাইকে। সালাম আলাইকুম। যারা যারা উপস্থিত আছেন, স্যারের এটা নিয়ে আসলে স্যার দুইটা ক্লাস নেবেন, আজকে একটা ক্লাস নেবেন আর একদিন একটা ক্লাস নেবেন আর কি। আর স্যার কখন ক্লাস নেবেন আমরা ইনশাল্লাহ আজকের চলে গেছে, এই জন্য স্যার হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। আবার একটু আসতেছে, আপনারা একটু লাইনে থাকেন, আবার আসতেছে। ওকে, অনুগ্রহ পূর্বক আপনারা সবাই একটু লাইনে থাকেন, স্যারের একটু সমস্যার জন্য ডিসকানেক্ট হয়ে গেছে, স্যার আবার আমাদের সাথে মানে কানেক্ট হওয়ার চেষ্টা করছে।
সরি, পাওয়ারটা লস হয়ে গিয়েছিল। জি স্যার, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে এখন করতে পারেন। হ্যালো, সালাম আলাইকুম। আসসালাম জি। মানে আমরা এটা মানে কখন আমরা কনসার্ট সিটিতে সুপারভাইজ করব আর কখন রাইট নর্মাল নন কনসার্ট সিটি? এখানে আমাদের ক্ষেত্রে যদি বলি, সাধারণত থোরাসিক সার্জারিতে আমরা নর্মাল সমস্ত পেশেন্টদেরকেই আইভি কন্ট্রাস্টটা বলি, ইন্টারভেনাস কন্ট্রাস্টটা দিতে বলি। তাতে সুবিধা হচ্ছে যেগুলো লাং লেশন থাকে বা মেরিস্টেম লেশন থাকে সেগুলোর মধ্যে ভাস্কুলারে কোনো ধরনের রিলেশন আছে কিনা রিলেশনটা বোঝা যায়। আর যদি মনে করি পেশেন্টটা আসছে তার খাতনালি ক্যান্সার নিয়ে, ইসোফেজিয়াল ডিজিজ নিয়ে, বা অ্যাকালেশিয়া কার্ডিয়া নিয়ে, বা সাম আমাদের ডায়াবেটিকুলাম নিয়ে, তখন তাকে আমি ওরাল কন্ট্রাস্ট দিই। আর দিতেই হবে কন্ট্রাস্ট, জরুরি না, নির্ভর করে তার পেশেন্টের ডিজিজটা কী ভাবছি আমরা, সেটা কি চেস্ট ওয়ালের মধ্যে আছে, না লাংসের মধ্যে আছে, না মেরিস্টেমের মধ্যে আছে, না ইসোফেগাসের মধ্যে আছে, ওগুলো আসলে মাথায় চিন্তা করে নিয়েই আমরা করতে বলি। তবে সাধারণত আমরা সিটি স্ক্যান চেস্ট যখন দেই আমাদের কন্ট্রাস্ট আইভি কন্ট্রাস্টে দিতে চেষ্টা করি, তাতে কোনো লেশন যদি ধরা পড়ে তার সাথে ভাস্কুলার কোনো ধরনের রিলেশন আছে কিনা সেটা বোঝার জন্য। থ্যাংক ইউ। আমরা প্রেসক্রাইব করার সময় এটা কি মানে বলে দিই যে এটা আমার রাইট, পালমোনারি উইন্ডো হবে নাকি না 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 ডিস্টেনাল উইন্ডো? না, এটা একটা নর্মাল সিটি স্ক্যান যখন লিখবো আমরা রিকুইজিশন, সিটি স্ক্যান বি চেস্ট উইথ আইভি কন্ট্রাস্ট অর ওলা কন্ট্রাস্ট, বা দুটি যদি লিখে দেই, ওই ফিল্ম দেওয়ার সময় কিন্তু তারা ভিরিসলার উইন্ডো, পালমোনারি উইন্ডো, এক্সিয়াল ভিউ দিয়ে দিবে। তবে যত ভালো ভালো সেন্টার হয় ওদের ভিউ বেশি দেয়, যদি সেন্টারটা বা মেশিন যদি ভালো না হয় তখন শুধু এক্সিয়াল ভিউটা কমনলি দেয়, অর্থাৎ স্যাজেটাল বা করোনাল ভিউ অবশ্য দেয় না। সেক্ষেত্রে বলে দিতে হয় যে যেন তারা বেশি বেশি ফিল্ম আমাদের দেয়, আর না হলে সাধারণত নর্মাল ক্ষেত্রে বলতে হয় না, ইউজুয়ালি এক্সিয়াল ভিউ আর করোনা ভিউটা আমরা কমনলি পাই। হ্যাঁ, কমনলি পাই। তবে এই 3D রিকনস্ট্রাকশন যেটা বললাম ওটা একবার স্পেসিফিক স্পেশাল একটা অর্ডার, ওটা না বললে আর কে করে দিবে না। ওটা যদি আমার মনে করি লাগবে চেস্ট ওয়ালে তার সমস্যা আছে, তখন ওটা লিখে দিতে হবে বা বলে দিতে হবে। 3D রিকনস্ট্রাকশনটা কি বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল? হ্যাঁ, এটা সব জায়গায় অ্যাভেলেবল, সব জায়গায়। এটা আসলে মেশিন টু মেশিন ভ্যারি করে, যত নিউয়ার মেশিন থাকবে তত ভালো আমরা ভিউ পাবো। তবে এটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে মেশিন আছে যেগুলো আছে আমরা পাচ্ছি, এবং অন্যান্য জায়গাতে যেটা করে দেখেছি ঢাকাতে বা ঢাকার বাইরে ল্যাবগুলো যেগুলো আছে মোটামুটি, এবং নাম করা ল্যাব যেগুলো আছে সবার মধ্যে সবাই গেলে ভিউ দিতে পারে, খারাপ না। স্যার, সিটি স্ক্যান তো সময় কম লাগতেছে, কষ্ট কম লাগতেছে এমআরআই চাইতে, তো আমরা কখন এমআরআই টা প্রিফার করব, কখন চেস্টের ক্ষেত্রে সিটি স্ক্যান না দিয়ে এমআরআই প্রিফার করব? রাইট, এটা নির্ভর করে যে লিশারটা আমি যেটা দেখতে যাচ্ছি সিটি স্ক্যান দিয়ে সেটা দেখতে পারলাম কিনা। আমি এটাকে বলেছি যদি আমাদের মনে হয় যে টিউমারটা সফট টিস্যু রিলেটেড, লিম্ফ নোড বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার অথবা মাস্কুলার কোনো লিশন টিউমার, সেক্ষেত্রে কিন্তু শুধু সিটি স্ক্যান দিয়েই সব বোঝা যায় না, বিকজ সফট টিস্যুর ক্ষেত্রেও আরো ভালো আলাপ করতে পারে এমআরআই, যেটা সিটি স্ক্যান পারে না। সেক্ষেত্রে তখন আমরা এমআরআইটাকে প্রেফার করি। তবে অনেক সময় দেখা যায় যে সিটি স্ক্যান করে দেখে নেই একবার তা বনি লিশন বা অন্য কোনো কিছু আছে কি না, এরপর আমি এমআরআই দিকে যাই। যদিও পেশেন্টের ক্ষেত্রে কস্ট হয়ে যায়, বাট ফর বেটার ইভ্যালুয়েশন আসলে তখন সিটি স্ক্যান এমআরআই দুটো করতে পারলে আরো ভালো হয়। এমআরআইটা বেসিক্যালি ফর এক্সক্লুসিভলি সফট টিস্যু স্ট্রাকচার্স, এবং এটা আমি বলেছি একটু আগে যে বোনকে, বোনের যে একটা কাভার বা বোনের যে একটা দেয়াল ওটাকে ভেদ করে তার বিহাইন্ড দ্য বোন যে সফট টিস্যুটা আছে সেটা দেখতে পারে, যেটা সিটি স্ক্যান পারে না। বোনস চলে আসলে সেটা রেটা বাধাপ্রাপ্ত হয়, তখন তার পিছন দিকে যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে অতঃ সেটা বাধা পড়ে যায় বা দেখা যায় না, সেটা এমআরআই ভালো পারে। আরেকটা কোশ্চিন, আমরা যদি এক্সরেতে যদি একটা পেশেন্টের লাংসের প্যারেনকাইমাতে কোনো নোডুল, ম্যালিগন্যান্ট একটা নোডুল, আমরা এফএনএসি করতে চাই, সেক্ষেত্রে স্যার শুধু কি এফএনএসি সিটি গাইডের এফএনএসি অ্যাডভাইস করব,
না তার আগে সিটি স্ক্যান করে নিয়ে তারপরে সিটি গাইডে ডেফিনিশন? এটা নির্ভর করে পেশেন্ট, এটা ডক্টর টু ডক্টর ভ্যারি করে, পেশেন্ট টু পেশেন্টে ভ্যারি করে। যদি আমি যদি নিশ্চিত হতে পারি যে এটা একটা লিশন আছে, লান্সারি টিউমার একটা বা একটা মেডিসিনাল টিউমার আছে, আমি নিশ্চিত এক্সরে দেখেই নাও আই ওয়ান্ট টু গিভ ডায়াগনোসিস, আগে আমি যাচ্ছি ডায়াগনোসিস, পরে আমি এটা সার্জারি করবো কি করবো না বা এটা কি অপারেবিলিটি আছে কি না ওটা চিন্তা করবো, তাহলে আমি শুধু সিটি স্ক্যান সরি আমি তাকে বলবো শুধু এফএনসি করেই নিয়ে আসেন। বর্ষণ রোগী বলে না আমি সিটি স্ক্যান করবো না একবার, ওটা একবার করবো না, আমি শুধুমাত্র আমাকে রোগটা বলে দেন। আবার কখনো কখনো এমন লেখা যায় যে সিটি স্ক্যান অফ দি চেস্ট উইথ দ্য এফএনসি ফ্রম দ্য লিশন, এটা উল্লেখ করে দেওয়া যায়, অর্থাৎ এক সিটিংয়ে দুটো হয়ে যায়, খরচটা বেশি হয়, ট্রু এক্সপেন্সটা বেড়ে যায়, কিন্তু আমার একবারই দুটো কাজ হয়ে যায়। তবে নির্ভর করে, যদি আমি মনে করি সিটি এক্সরে দেখে যে তার লিশনটা স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে, লান্সে কোথায় কি লিশনটা আছে, আমার দরকার ডায়াগনোসিস, তখন সরাসরি লিখতে পারি এফএনসি ফ্রম দ্য লিশন, সরি সিটি গাইড এফএনসি ফ্রম দ্য লিশন বলা যায়। তার ক্যাপাবিলিটিস কত আছে, নিউয়ার মেশিন যত থাকে তার ক্যাপাসিটি আরো ভালো থাকে। এটি আপনার প্রশ্ন কারো? আমি কিন্তু একটা ব্যাপার বলেছি, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে সমস্ত ফিল্ম দেখি সিটি স্ক্যানে, আমি যদি শুরু থেকে আসি উপর থেকে ফিল্ম দেখা শুরু করি, একটা একটা ফিল্ম দেখি, মনে রাখতে হবে এটা কিন্তু সিরিয়াল ফিল্ম হলেও মাঝখানে গ্যাপ থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু না জানা থাকলে মনে হতে পারে যে একটা পর একটা দেয়া আছে, সো এটা কেন গ্যাপ? আমি এটাকে বলেছি যে একটা সে রে দিবে, একটা গ্যাপ দিবে, একটা রে দিবে, একটা গ্যাপ দিবে, এটা তার বিশেষত্ব। এটা সিটিতে কম গ্যাপ দেয়, নর্মাল সিটিতে বেশি গ্যাপ দেয়, এটি পার্থক্য। এটাতে কিন্তু লিশনটা বাদ পড়ে যাওয়ার চান্স থাকে, কখনো 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 লেন্থটা মাপার ব্যাপারে খেয়াল রাখতে হবে, সো এটা দেখলে বুঝতে পারবো আমরা। হ্যাঁ, আপনার প্রশ্ন কারো আছে? আমি আজকে মূলত নর্মাল স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, ডিজিজটা নিয়ে বলতে চাচ্ছি না এই জন্য, কারণ ডিজিজটা বলতে গেলে আসলে ক্লান্সি মনে হবে, কারণ ডিজিজ তো একটা দুটো না, চার পাঁচটা ছটা যেটি আসতে কেন সেগুলো নিয়ে পড়তে গেলে দেখা যাবে যে তখন সবই এক মনে হবে ফাইন্ডিংসগুলো। বরং আজকে যদি আমরা নর্মাল স্ট্রাকচার কী কী পাওয়া যায়, কী কী দেখা যায়, সিটি স্ক্যানটা কী, কেন সিটি স্ক্যান করতে দিব, কেন এমআরআই দিব, এইচআরসিটি দিব না নর্মাল সিটি স্ক্যান দিব, কন্ট্রাস্ট দিব কি দিব না, এই বেসিকগুলো যদি আমরা বুঝতে পারি এটা আমাদের কাজে দিবে আগে। পাশাপাশি এটা জানতে পারলে যথেষ্ট যে গ্যাজেট লেভেলে যে একটা সিটি স্ক্যান দেখে নর্মাল কী কী আমরা ফাইন্ডিংস দেখতে পারি, আমাদের ভেসেল চিনতে পারে কি না, আমাদের হার্ট লাংস ট্র্যাকিয়া ইসোফেগাসকে আলাদা করতে পারে কি না, এটি যথেষ্ট। এরপরে যখন আরও ডিসিজ নিয়ে পড়বো তখন আমাদের এগুলো দেখতে পারবো, ওগুলো শিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার মনে হচ্ছে আর কোনো কোশ্চেন আসবে না মনে হচ্ছে। যদি থাকে থাকে প্রশ্ন পরবর্তীতে গ্রুপে বলে দিলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই স্যারের ক্লাসে এভাবে কমেন্ট করেন, আর ইনশাআল্লাহ স্যার হয়তো আমরা সময় করে স্যার আর একটা ক্লাস ইনশাআল্লাহ ডিজিজের উপর জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে অনেক ব্যস্ততার মাঝে আমাদের জেনেসিস কে সময় দেওয়ার জন্য, স্যার জেনেসিস এর পক্ষ থেকে স্যার অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।